শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলাকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সনাতন বাংলাদেশ রেলওয়ে সিলেট ব্রাঞ্চের স্টেশন মাস্টার এবং অতিরিক্ত ম্যানেজার জনাব গাজী শহীদুর রহমান সাহেব। আমি আমার চ্যানেল থেকে ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে এই শুভ সন্ধ্যাবেলায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শোতে অ্যাপে অংশগ্রহণ করার জন্য। এবং তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আপনাকে এবং এখানের মধ্যে যারা কলা কৌশলের মধ্যে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটি কথা না বললে নাই নয়, আমি যদি আপনার সম্পর্কে যদি দু চারটি কথা আমাকে বলতে হয়, প্রথমে আমাকে স্যাটেলাইটের মাধ্যমে বলতে হবে যে বাংলাদেশের মধ্যে যত কতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং সোশ্যাল মিডিয়া আছেন এবং অনলাইন চ্যানেল এবং হচ্ছে যে প্রিন্ট মিডিয়া আছেন, সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি আমার সুনামধন্য কাজী শহীদুর রহমান স্টেশন মাস্টার এবং অতিরিক্ত ম্যানেজার সাহেব টেবিল টক শোতে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আমি টেবিল টক শোতে গিয়ে সর্বপ্রথম আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার স্টুডেন্ট লাইফটা, শিক্ষা জীবন এবং হচ্ছে বাল্য জীবনটা কীভাবে কেটেছে সে সম্পর্কে আপনি আমার টেবিল টকের মূল কনসেপ্টটা তুলে ধরবেন। সম্মানিত কাজী শহীদুর রহমান স্টেশন মাস্টার অতিরিক্ত ম্যানেজার, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আমাদের বাল্যকাল আর একটু হ্যাঁ বলুন, আগেকার দিনে আমাদের অপরন্ত খেলাধুলার সুযোগ ছিল, মাঠ ছিল, আমরা ছোটবেলায় খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি প্রচুর খেলাধুলা করে সময় কাটাত, যেটা এখনকার দিনে খুবই বিরল। আমাদের এই ছাত্র জীবনে এবং বাল্যকালে এইভাবেই কাটছে, আনন্দ আত্মীয় স্বজন এবং সামাজিক বন্ধনের মধ্যে ছিল, পাড়া প্রতিবেশী এবং সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় ছিল, যা এখনকার দিনে ফিরে বিরত হওয়ার পথে। আর ছাত্র জীবনে বলতে গেলে ছাত্র জীবন মোটামুটি আমাদের ভালোই কাটছে, আমার সময় এত ছাত্রদের মাঝে কোনো হানাহানি মারামারি দেখতে পাই নাই, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, পুরা কলেজের মধ্যে আমরা জানছিলাম সবাই সবার বন্ধু ছিল। এখন এখন মিডিয়া মোটামুটি প্রায় দিই যে দাঙ্গা আন্দোলন দেখি, তখন খুব দুঃখ হয় আমাদের। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লক্ষিত মানুষ হিসাবে জনাব আমাদের কাজী শহীদুর রহমান সাহেব, উনি আমার স্যাটেলাইটের মাধ্যমে যে কথাটা তুলে ধরলেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি ওনার শিক্ষা জীবন এবং বাল্য জীবনের কথাটা তুলে ধরেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ, ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনার মূল কনসেপ্টটা তুলে ধরার জন্য। শুধু তাই নয়, আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনি বাল্য জীবনটা কেটেছে সুজলা সুফলা সহশস্য এবং আমাদের এই প্রাকৃতিক বাংলাদেশি এখানের মধ্যে আপনার বাল্য জীবন শুরু হয়েছে এবং বাল্য জীবনের যে কথাটা তুলে ধরেছেন এই মুহূর্তে আমার মনে পড়ে গেল সেই পল্লীকবি জসীমউদ্দীনের কথা। উনি যেরকম নকশিকাতার মাঠের মধ্যে লিখেছেন প্রতিটা ফোড়ে ফোড়ে, অর্থাৎ একটা নকশিকাতা তৈরি করতে গেলে যে ফোড় দিয়ে যেভাবে সেলাই করতে হয় প্রতিটা ফোড়ে ফোড়ে যেরকম এক একটা খোনার বচন ছিল, ছলা বলা কৌশল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ছোট্ট জীবনের যে সেই কচুরি পানা তোলে মজা করা অথবা নদীর পাড়ে করে সময়টা কাটানো, এই যে একটা পল্লী জীবন। আমরা যেহেতু আমরা পল্লীগ্রামের মানুষ, আমাদের ফোরটিন জেনারেশন যারা ছিলেন তারা কিন্তু আমাদের পল্লীগ্রামের মানুষ ছিলেন, তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি আপনার যে বাল্য জীবনে যে একটি সুন্দর জীবন কেটেছেন আমি বলবো সেই কবি নসিকাতার মাঠের মধ্যে যেরকম জসীমউদ্দীন লিখেছেন ব্ল্যাক ক্লাউড ব্ল্যাক ক্লাউড কাম ডাউন কাম ডাউন, প্রতিটা ফুড়ে ফুড়ে আপনার কথাগুলি আমার মনে পড়ছে সেই কবি জসীমউদ্দীনের কথা ধরে। এবং স্টুডেন্ট লাইফটা যেভাবে বলেছেন অত্যন্ত একটি সুন্দর একটি সাবজেক্ট নিয়ে আপনি স্টুডেন্ট লাইফ কাটিয়েছেন রসদী সরকারি কলেজ, সেখান থেকে আপনি পরবর্তীতে আপনি পড়াশোনা করেছেন, এটা আমাদের জন্য একটা বিশাল একটা গৌরবের বিষয় এবং একটা বিশাল একটা অ্যাচিভমেন্টের বিষয়। এবং তার সাথে
আরেকটা জিনিস না বলে নাই নয়, নৌসদী গৌরব সম্পর্কে যদি আমার বলতে হয় তাহলে আমি আপনাকে বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন আদর্শ সমাজসেবক এবং একজন কিংবদন্তি, একজন দেশপ্রেমিক এবং একজন সরকারি কর্মকর্তা, অর্থাৎ আমি জনাব কাজী শহীদুর রহমান স্টেশন মাস্টার অতিরিক্ত ম্যানেজার। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার চাইল্ডহুড এবং স্টুডেন্ট লাইফ বলার জন্য। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাচ্ছি, হাটিটি পাওয়া করে পড়াশোনা শেষ করার পরে আপনি আমাদের এই রেল স্টেশন ডিপার্টমেন্টে আছেন বাংলাদেশে, তো এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি জনাব কাজী শহীদুর রহমান সাহেব, আপনি যখন স্টেশন মাস্টার হিসেবে জয়েন করেছেন এবং আরেকটা জিনিস এখানে আছে অতিরিক্ত ম্যানেজার হিসেবে আছে, দুইটা প্ল্যাটফর্ম, এটার জন্য এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার স্টেশন মাস্টার এবং অতিরিক্ত ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা একটু তুলে ধরবেন জনাব কাজী শহীদুর রহমান সাহেব। ম্যানেজার হিসাবে শাসকের দায়িত্ব পাওয়ার পর আমার দায়িত্ব আগের চেয়ে শতগুণে বাড়ছে এবং বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ আরও সুন্দর সম্পর্ক হয়েছে, যার জন্য পরিচিতিও মানুষের এই